এই সিনেমাটা ব্যান করে দেওয়া হয়েছে নগ্নতা ভয় এবং ধর্ষণের দৃশ্যর কারণে, কারণ এটা যে দেশে দেখানো হয়েছে সেই দেশে হিট দিয়েছে। যদিও আপনি দেখতে চান তাহলে এই ভিডিওটাতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন এবং দেখে দেখে মজা নিন। এই সিনেমাটা শুরু হয় একটা দম্পতির দৃশ্যর মাধ্যমে, যেখানে দেখানো হয় তারা এতই বিজি থাকে যে শারীরিক কাজে যে তার বাচ্চা ধ্যান দেয় না। তিক্তখানে তার বাচ্চা জানলার দিকে দেখার জন্য জানলার দিকে যায়, সে বাচ্চাটির পা পিছলানোর কারণে সে সেখান থেকে পড়ে মারা যায়। এই সিনেমায় স্বামী স্ত্রীর কোনো নাম দেওয়া হয় না, তাই আমরা স্বামীকে এসকট এবং স্ত্রীকে হেনা নাম দিই, যাতে ব্যাখ্যা করতে সহজ হয়। এরপর অ্যানা এবং স্কট ফুনারেলাতে যায়, যেখানে তারা কান্না করতে থাকে এবং হ্যানাও কান্না করতে থাকে। সেখানে সে রাস্তায় বেহুশ হয়ে যায়। তারপর অ্যানার থেকে এক মাস হসপিটালে থাকতে হয়, কারণ তার একটা রোগ দেখা দিয়েছে। অনেকদিন পর্যন্ত হ্যানা ঠিক না হয়, তার স্বামী তাকে ঠিক করার সিদ্ধান্ত নেয়। তার স্বামী একজন সাইকোলজিস্ট ছিল, তাই সে কথা বলে ঠিক করতে পারত রোগীদের। এটা ভাবে সে তাকে বাসায় নিয়ে আসে এবং তার চিকিৎসার জন্য হ্যানা দুঃখ দূর করার জন্য বলে তারা শারীরিক সম্বন্ধ করতে চায়, কিন্তু স্কট মানা করে। হ্যানা বলে সে তার সাথে কখনোই ছিল না। তারা যখন জঙ্গলে যায় তখন সেও তার সাথে ছিল না এমনটা বলে হ্যানা। সে যায়নি কারণ আমি ভেবেছিলাম তুমি একা থাকা পছন্দ করবে, কারণ সে একজন গাইনোসাইড বই নিয়ে কাজ করছে, সেটা মেয়েদের মরার সম্পর্কে ছিল। স্কট জানতে পারে অ্যানার বই লাগত ইডেন ফরেস্ট নিয়ে। তারপর স্কট তাকে একটা থেরাপি দিবে বলে ভাবে। এরপরের দিন স্কট হ্যানাকে নিয়ে ইডেনের মধ্যে চলে যায়। কিছুক্ষণ পর তারা ইডেন ফরেস্টে পৌঁছে যায়। তার ক্লান্ত হয়ে সেখানে থেকে যায়। সেখানে স্কট একটা মেয়ে হরিণ দেখতে পায় যেটা বাচ্চা জন্ম দেবে। সে বলে এই ব্যথা শেষ হয়ে যাবে, শুধু কিছু সময়ের বাকি আছে মাত্র। এরপর চ্যাপ্টার টু পেইন শুরু হয়। তারপর সে তার কেবিনে চলে যায়। তারপর অ্যানাকে জঙ্গলে ঘোরাতে নিয়ে যায় তার ভয় দূর করতে। সেখানে একটা ছেলের বাচ্চা পড়ে মরে যায়। তারপর চিল তাকে খেতে শুরু করে। তারপর অ্যানার তার বাচ্চার কথা মনে পড়ে। তারপর স্কট তাকে সান্ত্বনা নেয়। তারপর স্কটও ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। স্কট ভেবেছিল এই জঙ্গলে এনে অ্যানাকে সে ঠিক করে ফেলবে, কিন্তু এই জঙ্গলে এনে আরও খুবই খারাপ হয়ে যাচ্ছে অ্যানা। এই সময় সে দুঃখী হয়ে স্কটকে চায়, কিন্তু একজন সাধারণ মানুষ করতে পারে না জনিসিন ছাড়া। যখন সে সকালে ওঠে তখন দেখে অনেকগুলো ছবি পড়ে আছে, তার মধ্যে একটা স্কট বের করে দেয়। হ্যানা বলে সে আর তার কোনো ভয় লাগে না, কিন্তু তার বিশ্বাস হয় না এত তাড়াতাড়ি কীভাবে ঠিক হয়ে গেছে হ্যানা। আসলে সে ঠিক হয়নি, সে ঠিক হওয়ার ডঙ্কর ছিল। এর আগে যখন নিকের সাথে এসেছিল তখন জঙ্গলে নিকের কান্নার আওয়াজ শোনা গিয়েছিল, হ্যানা বলে তা। পুরো জঙ্গল খুঁজে কিন্তু নিককে খুঁজে পায়নি সে, কিন্তু সে ছিল কেবিনে। কিন্তু স্কট বলে এটা ছিল তোমার মনের ভুল, তুমি সেটা ভাবছিল তাই সেটা তোমার সত্যি মনে হচ্ছিল। স্কট জঙ্গলে একটা ফক্স দেখতে পায় যেটা নিজেকে আঘাত করছে। সে বলতে চাইছিল কোনো কিছুই ঠিক হয় না, আসলে কোনো কিছুই ঠিক হচ্ছিল না। এরপর চ্যাপ্টার থ্রি স্পেয়ার শুরু হয়। সেখানে নিউসাইট নামের বইটা দেখে দেয় যেটার উপর অ্যানা কাজ করছিল। সে ছবি আর নোট দেখে খুবই ভয় পেয়ে যায়, কারণ ছবিতে ছিল মেয়েদেরকে জ্বালিয়ে পোড়ার ছবি। সে বুঝতে পারে না অ্যানা এই নিয়ে কেন কাজ করছে। অ্যানার থেকে যখন জিজ্ঞেস করে তখন সে বলে তখন সে এটা নিয়ে কাজ করছিল। তখন সে এটা বুঝতে পারে যখন সে এর আগে দেখেছিল এসব কিছু। আসলে সে বলতে চাচ্ছিল যে শয়তান প্রাকৃতিক হয় না, শয়তান হয় মেয়েরা, কারণ তাদের নিয়ন্ত্রণে থাকে না কোনো কিছু, শয়তান শক্তি নিয়ন্ত্রণ করে এবং সেই বলে সব কিছু। এসব শুনে স্কট বলে তুমি তো শয়তানের বিরুদ্ধে কাজ করছিলে, তুমি তো প্রমাণ করতে চাচ্ছিল মেয়েরা শয়তান হয় না। অ্যানা স্কটকে আবার শারীরিক সম্পর্ক করতে জন্য বলে, সে মানা করে। তারপর সে একটা গাছের পেছনে গিয়ে হাত মারতে থাকে। এসব দেখে স্কট তার কাছে গিয়ে শারীরিক সম্পর্ক করতে শুরু করে।
তারপর আমরা গাছের নিচে কিছু হাত দেখা যায়, সেখানে হয়তো মেয়েদের শয়তানি শক্তি দেখানো হয়। এখানে এনে একটা রিপোর্ট পায় নিকের, সেখানে দেখা হয়েছিল নিকের একটা পায়ে ডিফরমেশন হয়েছিল, সেখানে নিকের জুতার ছবিও ছিল। স্কট নিকের জুতার ছবি থেকে এনার কাছে জিজ্ঞেস করে সে কি তাকে খারাপ সাইজের জুতা দেখিয়েছিল, কারণ নিকের পায়ে যে জুতার ডিফরমেশন আছে সেটা সেই জুতার কারণে হতে পারে। নিকের মৃত্যু সে জুতার ডিফরমেশনের কারণে হয়েছে এমনভাবে। এসব শুনে এনে গাব দিয়ে যায়। তারপর সে স্কটের সাথে শারীরিক সম্বন্ধ করতে চায়। এতেও সন্তুষ্ট না হলে সে স্কটের প্রাইভেট পার্টে আঘাত করে, সে ড্রিল করে স্কটের পায়ে ঢুকিয়ে দেয়। যখন তার হুশ আসে তখন বাহিরে থাকা গাছের নিচে সে লুকিয়ে পড়ে। এনে স্কটকে নেয় দেখে সেখানে তাকে খুঁজতে থাকে। গাছের নিচে সে একটা আওয়াজ শুনবে, সে কুড়ে দেখে সেটা কাকের আওয়াজ। কাকটা আওয়াজ করলে এনা তাকে খুঁজে ফেলে। তারপর সে এনা খুঁজে ফেলে তাকে সেখানে ঘেরে ফেলে। তারপর সে বুঝতে পারে সে তার স্বামী। তারপর এনে স্কটকে সেখান থেকে নিয়ে গিয়ে কেবিনের মধ্যে রেখে আসে। তারপর এখান থেকে শুরু হয় চ্যাপ্টার 3। তারপর এনা আবার ঘুমিয়ে যায়। তারপর সেখানে সে হাত মারার চেষ্টা করে আবারও। তারপর তার অতীতের কথা মনে পড়ে। তারপর সে দেখে তার নিক পড়ে যাওয়ার আগে সে তাকে দেখেছিল সেখানে। সে চাইলে তাকে বাঁচাতে পারতো, কিন্তু সে শারীরিক নিয়ে এতই বিজি ছিল যে সে তাকে ফেলে দিয়েছে। তারপর সে একটা কাছে দিয়ে তার প্রাইভেট পার্ট কেটে ফেলে। তারপর উডন ফ্লোরে আবার সেই কাকের আওয়াজ শুনতে পাওয়া যায়। তারপর স্কট সেখানে গিয়ে দেখে। এই সময় এনা তার উপর আঘাত করতে শুরু করে। স্কট তখন এনাকে মেরে ফেলে। তারপর সে এনার বডি সেখানে জ্বালিয়ে ফেলে। তারপর সেখান থেকে অনেকগুলো বডি বের হতে দেখা যায়। তারপর সেখানে অনেকগুলো ব্যাগাস দেখা যায়। তারপর সেগুলো ধীরে ধীরে গায়েব হয়ে যায় সেখানে। সিনেমার ক্লাইম্যাক্সে সে অনেকগুলো মেয়েকে দেখতে পায় সেখানে, যাদের চেহারা পোড়া ছিল পুরোপুরি সেখানে। তারপর এখানে সে সিনেমা শেষ হয়ে যায়। তারপর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করে পাশে থাকার চেষ্টা করুন। পরের বার আরেকটি ভিডিও নিয়ে বের হবো।